জানো না বুঝো না। আমরা দেখছি একজন মাথায় বোঝা করে লিচু নিয়ে আসছে, একদম টাটকা লিচু, লিচু বাগান থেকে যা তারা সিএনজি করে বাজারে নিয়ে যাচ্ছে। লোক নাই ভাঙা কিশোরগঞ্জ না, এখানে বাগান আছে না আপনাদের? এখানে বাগান থেকে আপনার নামটা কি বলেন? হাফিজুর রহমান হাফেজ। আপনি এখানে কি করেন? লিচু বাঁধেন। কতদিন যাবত? মাসখানেক। আপনার নিজের বাগান নাকি? না, মহাজনের বাগান। না, বাগানের কতটুকু লিচু হয় এখানে? হিসেব করা নাই, লাখখানেক। না, আপনাদের এই লিচু বাগান থেকে লিচু কই কই যায়? কিশোরগঞ্জ। শুধু কিশোরগঞ্জ? আচ্ছা, তো এই মাসে কি আপনারা বিভিন্ন জায়গায় যায়? বিভিন্ন জায়গায় যায় না? বড় ভাইয়ের নামটা বলেন। আমার নাম রবীন্দ্র। রবীন্দ্র, আপনি এগুলো কি আপনি নিজে নিছেন নাকি আপনাদের কোনো এজেন্ট আছে? না, এজেন্ট আছে না। আপনি হচ্ছে চালান দেন? এটা আপনার, আপনি ড্রাইভ করে যান আর কি? না, আচ্ছা আচ্ছা। টোটাল আপনার এখানে কত হবে, কত পিস হবে আন্তাজে? হ্যাঁ, আন্তাজ না এখন তো গোনা হই। কত কতগুলো হবে? 100 কত না হইছে ভাই? নয় আর হলো 138 আচ্ছা, 138 টোটাল। তাহলে টোটাল কত? 13600। তোমার নাম কি? মারুফ। তুমি কি করো? আমি লিচু বাঁধি। তুমিও লিচু বাঁধো? কতদিন যাবত? না, আমার জেঠার। তোমার জেঠার লিচু? আচ্ছা, এখানে কত করে বিক্রি করে? শ কত করে? আমরা বাজারে বেশি না, বড় 200 টাকা। 200 টাকা? আচ্ছা, 100-200। তা তোমরা পাইকারি বেচো আর কি? না, চালান দাও। আচ্ছা আচ্ছা, পর ওরা যা বিক্রি করতে পারে তাই না? আচ্ছা আচ্ছা। আর তোমাদের হচ্ছে এই জায়গাটার নাম কি? চাটারবাগ। কালীগঞ্জ না, কাপাসিয়া, সরি, কাপাসিয়ায় পড়ছে এটা। না, কাপাসিয়ায়। ঠিক আছে, তাহলে বড় ভাই ধন্যবাদ। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি তারা সিএনজি বোঝাই করে এখানে প্রায় 13600 বললো মনে হয় নাকি, 13600 লিচু তারা বোঝাই করে নিয়ে যাচ্ছে। যাবে কোথায় যেন বললেন? কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে যাবে। খুব এখানে টাটকা লিচু, একদম কোনো ফরমালিন ছাড়া তারা নিয়ে যাচ্ছে। এখানে কোনো ফরমালিন মিক্স করা হয় না, একদম বাগান থেকে টাটকা নিয়ে যাচ্ছে। ধন্যবাদ, থ্যাংক ইউ, আমাদের কয়েকটা লিচু দিল, সুন্দর লিচু, একদম টাটকা। ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।